চ্যানেল ব্লুমিং নেস্ট। আর সকাল সকাল দেখো কি নিয়ে বসে পড়েছি আমি, হচ্ছে আজকে সকাল সকাল মুড়ি মাখা করছি। আমার বাড়ির লোকজন হচ্ছে ভীষণই কুড়ে, ওদেরকে যদি আলাদা করে দিয়ে দেই তাহলে কেউ খাবে না, তাই এতটা মুড়ি কিন্তু আমি একার জন্য মাখছি না, সবার জন্যই মাখছি। জেনারেলি কিন্তু আমি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টে এসব খাই না, ওটস স্মুদি খেয়ে থাকি, তবে আজকে একটা স্পেশাল ব্যাপার আছে সেটা পরে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আজকে হচ্ছে রথযাত্রা, আর সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সবার জীবন খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তো আর হচ্ছে এখন সকাল থেকে পুচকুর আজকে ছুটি নেই, কিন্তু আমার আজকে জিম ছুটি, আমার আর প্রিয়মের ছুটি আছে। ছুটি পেলে কি মনটা ভালো লাগে। তো পুচকুকে স্কুলে টিফিন টিফিন বানিয়ে পুচকুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওদের স্কুলে না রথের মানে একটা রথ বসায়, একটু সেলিব্রেশন হয়, তো তার জন্য ছুটিটা দেয় না। আর ছুটি যখন নেই, অলরেডি কালকে না ওকে স্কুলে পাঠাতে পারিনি, হঠাৎ করে সকালবেলা স্কুলে যাওয়ার টাইমটা দেখি খুব বৃষ্টি আসছিল, কিন্তু পরে দেখলাম যে বৃষ্টিটা আর হলো না, শুধু ওই স্কুলে যাওয়ার টাইমটুকুই এত অন্ধকার করে আসলো। আর বাচ্চা মানুষ পাঠাবো, আবার বাইরে বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ হবে, তোর পাপা বললো পাঠাতে না, তাও আর কালকে পাঠাইনি, তা আজকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে হচ্ছে দেখো স্কুলে স্কুলে পাঠিয়ে আমি একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর আজকে আমার ব্রেকফাস্ট যেহেতু জিমও ছুটি, একটু স্পেশাল ব্রেকফাস্ট। তোমাদেরকে তো দেখালাম যে কি ব্রেকফাস্ট বানিয়েছি, তো এইরকম ভাবে যারা খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন বাজে হচ্ছে 11টা বাজতে যায়, 11:30 পুচকুর ছুটি, পুচকুকে আনতে যাব, তোমাদেরকে সাথেও কিন্তু একটু শেয়ার করব ওদের স্কুলে কেমন ডেকোরেশন করানো হয়। পুরো ব্লগটাই কিন্তু দেখার অনুরোধ রইল আজকে। প্রিয়ম আর আমি মিলে বেরিয়ে পড়েছি পুচকুকে আনার উদ্দেশ্যে। যেদিন যেদিন প্রিয়ম অফিস যায় সেদিন তো আর প্রিয়ম যেতে পারে না, সেদিন আমি একাকিয়েই নিয়ে আসি। আর সামনে স্কুল বলে এখনও দুজনে মিলেই যাই, নিয়ে চলে ওকে দিয়ে আসি আবার নিয়ে আসি। এরপরে বড় স্কুলে গেলে তো আর এটা করা যাবে না, তখন হয়তো স্কুল বাসেই দিতে হবে, যতদিন সামনাসামনি আছে এই আর কি। আর দেখো স্কুলের বাচ্চারা কি সুন্দর করে ড্রয়িং করেছে, আর এত ভালো লাগে না এখানে সব অকেশনগুলো এরকমভাবে সেলিব্রেট করে। দেখো রথ তো সাজিয়ে সামনে রেখে দিয়েছে, আমি একটু পুচকুকে বললাম দাঁড়া একটুখানি ফটো তুলি, সব তোমাদের সাথে তো শেয়ার করার ছিলই, বলেছিলাম শেয়ার করব। জল পড়ে গেছে, সব ধুতে হবে। পুরো ফিনিশ, ফাঁকা টিফিন বক্স। আর এই যে বাড়িতেও আজকে পুজো দেওয়া হয়েছে, দেখো জগন্নাথ সুভদ্রা বলরামের যে মূর্তি আছে এখানে পুজো দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এদেরকে নিয়ে পুচকুচ রথ সাজানো হলে ওখানে বসিয়ে দেওয়া হবে। আর এই যে হচ্ছে আজকে প্রসাদ পুজোতে দেওয়া হয়েছে, ফল মিষ্টি দিয়েই আজকে পুজো দেওয়া হয়েছে। আর প্রিয়ম গেছিলো ছাদে, তোমাদেরকে সকালবেলা দেখালাম না কীরকম ওয়েদারটা কী সুন্দর ঝকঝকে ছিল, হঠাৎ করে বৃষ্টি আসলো, তাই এইটা কালকে তোষকটা ছাদে দেয়া ছিল ভিজে গেছিলো কালকে, কি মানে কপালে যা দুঃখ থাকলে যা হয়, তা আজকে বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ও নিয়ে আসলো। রথের দিন না আমাদের নিরামিষ মানে ভোগ দেওয়া হয়, তো এইবার ভোগটা এই দিন দিয়ে না দিয়ে উল্টো রথের দিন দেবো ভেবেছি। তো আজকে সব ভেজ রান্না হয়েছে দেখো, আর এখানে লাল শাক ভাত তো হতেই হবে, ভাত ছাড়া কী দিয়ে খাবো। আর এখানে লাল শাক হয়েছে, আর কুমড়ো দিয়ে ডাল করেছে, আর এখানে দেখো একটা পেঁপে আলুর তরকারি আর চাটনি। নিরামিষ দিনের রান্না বেশ ভালোই লাগে, চাটনি হলে আরোই খাওয়াটা জমে যায়। একদম তোষকটা রেখে চলে গেছে, আমার তখন চাদর পাতার সময় ছিল না, এখন চলে এসেছি চাদর পাততে, আর আমাকে দেখে ব্যাস চলে এসছে আমার মেয়ে কাজ করার, কোনো কাজ আমাকে করতে দেবে না, ও একাই সব কিছু মনে হয় করে নেবে, তো করতে যখন চায়। এখন তো ছোটোবেলায় কাজ করার সবারই ইন্টারেস্ট থাকে, বড় হলে তো আর ইন্টারেস্ট থাকবে না, যেমন এখন আমি সংসার করতে করতে হাঁপিয়ে উঠেছি, বাবা এত কাজ সারাদিন। আর এখন ও ছোট, এনার্জিও বেশি, কাজ করার আগ্রহও বেশি, তাই ওকেই বললাম যে নে করে দে। বিছানাটা পেতে ঠিকঠাক করে নিলাম, এখন পুচকুকে ঘুম পাড়াবো, ঘুম পাড়ানোর পরে হচ্ছে আমি এডিটিং করব। পুচকুকে ঘুম পাড়ানোর পরে যে টাইমটা, ওই টাইমটা আমার কাছে হচ্ছে ফ্রি টাইম, ওই টাইমটা বসে এডিটিংয়ের কাজটা আমি করি।
সব মানে যারা আমার মতন ব্লগ করো তারাও নিশ্চয়ই এরকম টাইমই খুঁজে বের করো নিজেদের জন্য। চলে এসছে, চলো চলো শুয়ে, এবার চলো ঘুম। আচ্ছা বলো কি কথা। মামমামকে করতেই হবে, মামমামের চ্যানেলটা করতেই হবে। ঠিক আছে, আবার একটু বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি। আমরা বিকেলে যাব তো নিচে রথ নিয়ে। ঘুমিয়ে পড়েছিলাম, 4:30 সময় লাভ দিয়ে উঠেছি, 5টার মধ্যে করে দিতে পারছি। আর এই দেখো দুপুরবেলা মামনি বসে বসে রথটা সাজাচ্ছিল, আর আমার মেয়ে যাবে না সেটা হতে পারে, তো এখন প্রায় 4:30 বেজে গেছে। মামনি বলছিল যে 5টার মধ্যে বলেছিল প্রিয়ম সাজিয়ে দিতে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, 4:30 সময় লাভ দিয়ে উঠেছি। বাবা, 4:30 মধ্যে দেখো কি সুন্দর করে মামনি সাজানোও হয়ে গেছে রথটা। এই কাগজগুলো ছিঁড়ে গেছিলো পাশের থেকে, এটা আগের বছরের কেনা রথ ছিল, এবছর যেহেতু এটা ঠিকঠাক ছিল বলে আর কিনিনি, শুধু এই সাইডগুলো কাগজগুলো উল্টে মানে মামনি ছিঁড়ে দিই, ওগুলোর পুরোনো কাগজগুলো বাদ দিয়ে আবার নতুন করে দারুণ করে সাজিয়ে দিয়েছে। মামনির মতন চটপট করে আমরা কেউ সাজাতে পারি না সত্যি কথা বলতে, হাতের কাজগুলো মামনি এত সুন্দর করে বলার মতন না। এবার হচ্ছে রথ নিয়ে চললাম নিচে, তো রথের মধ্যে একটু মিষ্টি ফল দিয়ে দিয়েছিলাম। সে হয় না যে বাচ্চারা মেয়ে বেরোলে পরে প্রসাদ দেওয়ার জন্য নিয়ে যায়, আমার মেয়ে কি করলো জানো তো, ওই মিষ্টি ফলগুলো নিয়ে টেবিলের ওপরে মানে রেখে দিয়েছে, খাবার টেবিলের ওপরে, ও ওগুলো নিয়ে যাবে না, এটা হচ্ছে ওর বক্তব্য। এবার খাবার টেবিলে রেখে দিয়েছে এঠো, সেটা কি আর নিয়ে যাওয়া যায় বলো তো, তা কী আর করবো, ওইগুলো আর নিলাম না, ঠাকুরের সামনে আর দিলাম না, এমনিই নিয়ে যাচ্ছি। প্রিয়ম একটুখানি আমাদেরকে নামিয়ে দিয়ে আসলো, আর অন্ধকার হয়ে গেছে, একটু বিকেল বিকেল নামলে বেশ ভালো হতো, কিন্তু কেউ নামছিল না, শুধু শুধু আমরা একা একা এসে কী করবো। পুচকুও ভীষণ বোর হবে মানে বোর হচ্ছে, নেমে তো দেখি যে কেউ নেই, একা একাই একটুখানি রথ টানলো, তাও ইন্টারেস্ট পাচ্ছে না, তো একটুখানি দোলনা খেলে নিল, এই সব করছে। কেউ আসলে পরে প্রত্যেকবার কী হয়, এই টাইমে সবাই নামে রথ একসাথে, সবার রথ এক জায়গায় হলে আনন্দ হয়, নেমে দেখি প্রথমে কেউ নেই, তো একটু বাদে দেখি যে আরেকজন নেমেছে, ওকে দেখে একটু আমার মেয়েও একটু মজা পেলো। না না জগন্নাথই, বাচ্চাগুলোর নাকি পরীক্ষা এই বছর, তাই আর কেউ নামেনি, আর কেউ কেউ দেখো বড় হয়ে গেছে, যেমন ওরা পেছনে যারা বড় দাঁড়িয়ে আছে ওরা বলছে যে না আমরা বড় হয়ে গেছি তাই আর রথ চালাই না, তার দুটো রথ নিয়েই বেরিয়েছি। বেরিয়ে একটু সামনে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম, কেননা ফ্ল্যাটের মধ্যে তো আর কেউ নেই, আমরা ওরা দুজনই শুধু আছে, আর বাচ্চাদেরকে কেউ কেউ পয়সা দিচ্ছিল, বা এত আনন্দ পাচ্ছিলো এরা দুজনে মিলে প্রণাম করে পয়সা দিচ্ছিল। তো দিদিও ওই দিদি গল্প করছিলো যে ছোটোবেলায় আমি যখন রথ নিয়ে বেরোতাম ফিরতামই না জানিস না, টাকার জন্য এদিক ওদিকে ঘুরতাম, এখনকার বাচ্চাদেরকে নিয়ে বেরোই না, সবার বলছে বড় হয়ে গেছে। তো এইসব সামনে রাস্তায় গিয়ে দেখি অনেকগুলো রথ, জানো তো মনে হচ্ছে রথের মেলা বসে গেছে, ওখানে গিয়ে সবাই খুব আনন্দ পেয়েছে। আর তার মধ্যে দেখো এই লাইটিং করা রথ এত সুন্দর লাগছে, ওই রথটা খুব সুন্দর লাগছে, সামনের বছর পুষ্কর রথেও ভাবছি এরকম একটা লাইট লাগিয়ে দেবো, যতদিন মানে ছোটবেলাটাকে ধরে রাখা যায়। রথ নিয়ে খেলবে না আর কবে খেলবে বলো, পুচকির রথ পুচকি Thank you.
ব্যাস ব্যাস হয়ে গেছে, এবার পড়তে বসো। ওটা ই হয়েছে, এফ লেখো, মোছো। পড়া কমপ্লিট? তাই ঢিঙ্কা চিকা করছিস? এখন 9টা বাজে আর পুচকুত্তা দেখলে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, ব্যাস ঢিঙ্কা চিকা করে নাচ করতে শুরু করে দিয়েছে। তো দুপুরের রান্না করাই ছিল, এখন একটুখানি ভাত করে নিয়েছি, ভাবছি আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কেননা ভালো লাগছে না আজকে, সারাদিনই শরীরটা একটু ঠিকঠাক ছিল না। পুচকুত্তাকেও খাইয়ে দেবো, সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নেব। ভাতটা করে রেখে গেছিলাম, এখন চটপট করে ডিনার করে ব্যাস পুচকুত লাফাচ্ছে যে পড়াশোনা ঠিকঠাক করেছে কার্টুন দেখবে বলে। বাচ্চাদের সাথে যা মানে কত রকম পলিটিক্স করতে হয়, বলছিল লিখবো না লিখবো না হ্যানা না ত্যানা না, তারপরে বললাম যে ঠিক আছে লিখবি না কার্টুন দেখতে দেবো না, তারপরে লিখে দিঙ্কা চিকা করে নাচ করছে আর বলছে আমি কার্টুন দেখতে যাব। চলো ডিনারটা করে নিই চটপট করে। দেখো বন্ধুরা, খাওয়ার পরে আবার মিষ্টি নিয়ে বসে পড়েছি। আজকে তো দিন ছুটি, ডায়েটের একেবারে 12টা 13টা বেজে গেছে, আর এখানে দেখো এখানটায় বসে কিন্তু তোমাদের সাথে আজকে সকালে ভিডিওটা শুরু করেছিলাম, আর এখানে বসেই কিন্তু ভিডিওটা শেষ করছি। এই জায়গাটা আমার খুব পছন্দ, বেশ বসে তোমাদের সাথে আরাম করে গল্প করা যায়। আর দেখবে আমি শর্টসগুলো কিন্তু এখানে বসে বানাই, মানে জায়গাটা ঠিকঠাক বেশ বানিয়ে আরামসে বানানো যায় শর্টসগুলো। তো যাই হোক, তোমাদেরকে এবার গুড নাইট আর টাটা বলতে চলে এসেছি আমি, কেননা বললাম না যে আজকে একটু শরীরটাও ভালো নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কালকের যুদ্ধের জন্য তো প্রিপারেশন, সকাল মানেই তো আবার সকাল। নতুন চলে এসছে, গুড নাইট নেরু। নেরুর মাথায় চুল হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা? দেখো কত চুল হয়ে গেছে, তাই না? ও বাবা, লাইক করে দিও, সেটাও ঠিকই গেছে। হ্যাঁ লাইক করে দেবে, আমার মেয়ে বলেছে লাইক করবে, তারপরে সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো আমাকে, আর হচ্ছে অল বাটনটা ক্লিক করবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর পুরনো বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের জন্য অবশ্যই অনেক অনেক ভালোবাসা। তো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।